আসেন তারা যাবেন কি করে ৬ লাখ টাকা উদ্ধার হয়েছে, ঘটনার কথা স্বীকার করেছে এবং কিভাবে ছিনতাই করেছে, কারা কারা ছিল তাদের নামও বলেছে। টোটাল বিষয়টাই আমাদের এখন ডিটেক্টেড, বাকি আরো দুই তিনজন আসামি আছে, তাদের নাম ঠিকানা আমরা পেয়েছি। তো এই নামগুলো আমরা আমাদের তদন্তের স্বার্থে, এবং এটা হয়তো নাম প্রকাশ পেলে আসামিরা হয়তো আত্মগোপন করতে পারে, আরো সতর্ক হতে পারে, বাকিদেরকে আমরা ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে।